ওয়ালাইকুম মরহামতুল্লাহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ভাব কি তার প্রকারভেদ এবং তার যে বৈশিষ্ট্য এবং তার চিনিবার উপায়গুলো আমরা আজকে বিস্তারিতভাবে জানবো তার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই যারা আমার নতুন দর্শক শ্রোতা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আপনারা সবাই মিলে আমাকে চ্যানেলটি দ্রুত উন্নতি করতে সাহায্য করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলেই আমাকে সাহায্য করা হবে আপনারা যতটুকুন পারেন লাইক কমেন্ট কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন ওকে আজকে আমরা চলে যাচ্ছি ভার্বের লেশনে ভাব কি যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া যাওয়া খাওয়া বোঝানো হয় সেই সবগুলোই ভার্ব সেই সকল শব্দকেই ভাব বলে তবে ভার্ব হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে ভাব হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে আমরা একটি এক্সাম্পলগুলো দেখব যদি আচ্ছা আমরা নিচে দেখে নিই যদি আমি বলি রিড তাহলে এই শব্দটি কি ভাব যদি বলি রাইট এই শব্দটি কি ভাব আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ এটি ভাব কিন্তু আমি বলছি না এটি ভাব নয় কেন এটি ভাব নয় মনে কনফিউশন লাগছে হ্যাঁ আজকে শিখে নিন আজকে যদি রিড বলেন রিড শব্দের অর্থ কী রিড শব্দের অর্থ পড়া তাই কিনা রেড শব্দের অর্থ পড়া তো এটা কি কোনো ভার হলো পড়া পড়া কি কোনো ভার ক্রিয়া এটা কি ক্রিয়া হ্যাঁ আপনি বলছেন যে হ্যাঁ এটা ক্রিয়া কিন্তু আপনি এখানে লাগান তো আমি পড়া যদি আমি লিখি তাহলে কি হবে আমি পড়া হবে হবে না তো এটার জন্য তুমি পড়া হবে যদি তুমি পড়া লিখি তাহলে হবে সে পড়ালিখলে হবে হবে না এটার জন্য কি করতে হবে আমি পড়ি লিখতে হবে এটাকে কি করে দিতে হবে আমি পড়ি করতে হবে তুমি পরও করতে হবে সে পরে করতে হবে নাকি সে পরে করতে হবে এটাই তো করতে হবে তাহলে এখানে একটি ভার হওয়ার জন্য একটি শব্দ ভার হওয়ার জন্য কর্তা চাহিদা লাগবে যদি কোনো শব্দ ভার হতে হয় তাহলে সেখানে কর্তা চাহিদা থাকতে হবে যদি কোনো শব্দের কর্তা থাকে এবং সে শব্দটি দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাহলে সে শব্দটিকে আমরা ভার বলবো তার আগে নয় কর্তা না থাকলে সেটা ভার হবে না যদি রিড বলি শুধুমাত্র তাহলে রিড দ্বারা ভার বোঝায় না রিড শব্দের অর্থ পড়া এখন পড়া কী যেমন পড়া পড়া বললে কি আমি পড়া তুমি পড়া সে পড়া হবে কি তারা পড়া হবে না সেটার জন্য একটা সাহায্য কি কি থাকা লাগবে কর্তা বা সাবজেক্ট থাকা লাগবে কর্তা বা সাবজেক্ট যদি থাকে এবং তার পরবর্তী ভাবটা দিয়ে যদি কোনো কাজ করা হওয়া বোঝে তাহলেই সেটি ভাব হবে আর আরেকটি চাহিদা রয়েছে সেটা হচ্ছে কাল চাহিদা যেমন আমি পড়া যদি বলি যদি পড়া দ্বারা কি কোনো সময় নির্দেশ করছে বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল কোনো কিছুকে নির্দেশ করে করে না যদি আমি পড়ি নির্দেশ করি আমি পড়ি যদি বলি তাহলে সেক্ষেত্রে পুরী শব্দটা কি হচ্ছে পুরী তার মানে কি এখন পড়ছি এমনটা না অতীতে পড়েছিলাম এমনটাও না পড়বো এমনটাও না যেটা নিত্য নিয়মিত কোনো কাজ স্বাভাবিকভাবে কোনো কাজ হয়ে যায় সেই কাজগুলোকেই বলছে আমি পড়ি তাহলে তারপরে যদি তুমি পড়ো তাহলে তুমি পড়ো বললেও কি স্বাভাবিকভাবেই পড়ো তার মানে কাল চাহিদা থাকতে হবে একটি শব্দ ভার হওয়ার জন্য কোয়ার তার সাপ কর্তা চাহিদা এবং কাল চাহিদা থাকতে হবে যদি কর্তা চাহিদা এবং কাল চাহিদা সম্পূর্ণ হয় আর এবং তার পরবর্তী শব্দটি ভার্ব দ্বারা সেই শব্দটি দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাহলে আমরা সেটিকে ভার বলবো আশা করি বুঝতে পেরেছি এমনি এবার আমরা ভার্বের প্রকারভেদগুলোতে চলে যাই ভার্ব কত প্রকার ভার প্রধানত দুই প্রকার কাজের ভিত্তিতে ভার প্রধানত দুই প্রকার সেই ভার্বগুলো কি কি স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্ব স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্ভ স্টেট ভার্ভ কোনগুলো যে সকল ভার্ভ সম্পাদন করার জন্য যে সকল ভার্ব সম্পাদন করার জন্য আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় সেগুলোকে বলবো আমরা অ্যাকশন ভার্ভ আর যে সকল ভাব সম্পাদন করার জন্য আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় না সেগুলোকে আমরা বলবো স্টেট ভার্ব আমরা সাধারণত অনেকে লিঙ্কিং ভার্ব হিসেবে জানি যে অ্যাপিয়ার সি সিমস বিলিভ হেড বিলিভ এগুলোকে আমরা মুখস্থ করে নিয়েছি এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ভ হিসেবে মুখস্থ করে নিয়েছি কিন্তু আজকে আপনি জেনে নিন যে সকল ভাব সম্পাদন করার জন্য যদি আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় না সে সকল ভাবকে স্ট্রেট ভার্ভ বলে এবং এই সকল ভাবগুলো কখনো কন্টিনিউয়াস করা যায় না যেমন লাভ ভালোবাসা তাহলে কখনো কি কাউকে বলতে শুনেছেন আই এম লাভিং ইউ আমি তোমাকে এখন ভালোবাসিতেছি কখনো শুনেছেন শোনেননি কখনো কি এমনটা হয়েছে যে আই এম বিলিভিং ইউ আমি তোমাকে বিশ্বাস করছি হবে না এগুলো কখনোই হয় না কখন কি দেখেছেন আমি এখন যদি পাখি দেখি তারপরেও আই সি এ বার্ড আমি একটা পাখি দেখি কিন্তু এমনকি কখন হয়েছে আই এম সিইং এ বার্ড হয়নি তার কারণ এই সব এই কাজগুলো এই ভারগুলো সম্পাদন করার জন্য আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় না যদি শারীরিক শক্তির প্রয়োজন হয় তাহলে সেটা অ্যাকশন ভার্ভ হবে এবং সব ভারগুলো কন্টিনিউয়াস করা সম্ভব কিন্তু স্টেট ভার্ভ যেগুলো কাজ সম্পাদন করার জন্য আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় না সেই ভার্ভগুলোকে বলা হয় অ্যাকশন স্টেট ভার্ব স্টেট ভার্ভগুলো কখনও কন্টিনিউয়াস করা যাবে না তাহলে আপনি দেখুন যে সি কন্টিনিউয়াস করা যাবে না হেড কন্টিনিউয়াস করা যাবে না বিলিভ কন্টিনিউস করা যাবে না অ্যাপিয়ার কন্টিনিউস করা যাবে না কখনো কি এরকম হয়েছে এগুলো কি কখন কন্টিনিউস করা যাবে এগুলো করতে কি সাহায্য আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় হয় না চলুন এবার আমরা দেখে নেব কাজের ভিত্তিতে কোনটার অবজেক্ট রয়েছে কোনটার অবজেক্ট নাই কোনটা নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় কোনটা হয় না এগুলোর উপর ভিত্তি করে না ভার্ব হচ্ছে কত প্রকার ভার্ব হচ্ছে দুই প্রকার সেগুলো কি কি সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ভ অ্যান্ড নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব কোনগুলো যে সকল ভাব নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী তাদের রূপের পরিবর্তন ঘটে যে সকল ভার্ভের নাম্বার পারসুন টেন্স অনুযায়ী তাদের রূপের পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব যে সকল ভার্ভের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী তাদের রূপের পরিবর্তন ঘটে না সেগুলোকে বলে নন ফাইনাইট ভার্ব আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজেই আমরা চিনে নিতে পারবো দেখুন আই গো টু দ্য ফিল্ড টু প্লে আই গো আমি যাই টু দ্য ফিল্ড যা মাঠে যায় টু প্লে খেলতে যায়। তাহলে এখানে দেখুন যে আই গো গো হয়েছে ফার্স্ট পার্সন হওয়ার কারণ এখানে গো হয়েছে কিন্তু তারপরে সেন্টেন্সটি de dekon he goes থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে গোজ হয়েছে আবার এখানে দেখুন তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হওয়ায় ভারবে রূপের পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই অংশটুকু দেখুন যে তাদের রূপের কোনো পরিবর্তন হয়নি এই সেন্টেন্সেও যে এখানে টেন্সের পরিবর্তন হলো নাকি পার্সনের পরিবর্তন হলো তাতে কোনো যায় আসে না এই অংশটুকুন টু প্লে রয়েই গেছে ঠিক একইভাবে দেখুন দে ওয়েন্ট টু দ্য ফিল্ড টু প্লে দে ওয়েন্ট তাহলে এখানে টেন্সের পরিবর্তন হয়েছে এখানে গোল ছিল এখানে ওয়েন্ট হয়ে গেছে তার মানে এখানে টেন্সের পরিবর্তন হয়েছে যখন কোনো নাম্বার পার্সন টেন্সের পরিবর্তনের সাথে সাথে সেগুলো রূপের পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব আর এখানে দেখুন এই তিনটি ভার্ভের জায়গায় এই তিনটি ভার্ভের জায়গায় দেখুন যে এগুলোর কোনো নাম্বার পার্সন টেন্স অনুযায়ী তাদের রূপের কোনো পরিবর্তন হয়নি তাহলে এগুলোকে আমরা কীভাবে বলবো এগুলো হচ্ছে এই প্লে ভার্ভটি হচ্ছে নন ফাইনাইট ভার্ভ ঠিক একইভাবে দেখুন দ্য গার্ল ওয়েন অ্যাট হোম ডান্সিং এ মেয়েটি বাড়ি গেছিল কিভাবে নাচতে নাচতে ঠিক একইভাবে দেখুন দে ওয়ার ঠকিং উইথ মি ডান্সিং তারা নাচতে নাচতে আমার সাথে কথা বলছিল। তাহলে এখানে ইন্ডিফিনিট টেন্স হয় ওয়েন্ট হয়েছে আবার দেখুন এখানে দে ওয়ার টকিং তারা কথা বলছিল পাস্ট কন্টিনিউস টেন্সের কিন্তু এই অংশটুকুন ডান্সিং রয়েই গেছে তাহলে বুঝতে পারলাম যে যে সকল ভাব নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী তাদের রূপের পরিবর্তন ঘটে সেগুলোকে বলি আমরা ফাইনার্ড যেগুলো নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী তাদের পরিবর্তন ঘটে না যেগুলোকে বলে নন ফাইনাইট ভার্ব ওকে এবার আমরা জানবো ফাইনাইট ভার্ভের প্রকার কত প্রকার ফাইনাইট হচ্ছে দুই প্রকার ফাইনাইট হচ্ছে কত প্রকার দুই প্রকার ট্রানজিটিভ ট্রানজিডিভার ভার্ব কোনগুলো যেই সকল ভাব নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য আরেকটি কর্মের প্রয়োজন হয় মানে অন্য একটি নাউনের প্রয়োজন হয় যে সকল ভার্ব নিজের অর্থ সম্পূর্ণ করতে অন্য একটি নাউনের সাহায্য গ্রহণ করে সেই সকল ভাবকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব যে সকল ভার্ব নিজে সম্পূর্ণ হওয়ার জন্য অন্য কোনো নাউনের বা প্রনাউনের সাহায্য গ্রহণ করে না সেগুলোকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব আশা করি বুঝতে পেরেছি তাহলে একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই দেখুন এই যে এই সেন্টেন্সটিতে দেখুন এই সেন্টেন্সটির দিকে আমরা লক্ষ্য রাখব যে কোনগুলো ট্র্যানজেটিভ ভার্ব এবং কোনগুলো ইনটানজেটিভ ভার্ব দেখুন ফার্মার গ্রোজ জুট ফার্মার গ্রোজ জুট তাহলে গ্রোজ আমরা এই কৃষকরা উৎপাদন করে কৃষকরা উৎপাদন করে পাট তাহলে কী উৎপাদন করে পাট উৎপাদন করে এই গ্রো ভার্বটির অবজেক্ট রয়েছে জুট মানে ভার্বের পরে যে নাউন অথবা প্রণাউনটি পাওয়া যায় সে ভার্ভটি সেই নাউন অথবা প্রণাউনটি হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট যদি থাকে তাহলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব তার মানে যে সকল ভার্ভ তার নিজের অর্থ সম্পাদন করার জন্য অন্য কোনো নাউন অথবা প্রণাউনের সাহায্য গ্রহণ করে সেগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তাহলে এই গ্রোজ উৎপাদন হওয়ার জন্য পাটের প্রয়োজন পাট উৎপাদন করে নাকি ধান উৎপাদন করে নাকি গম উৎপাদন করে কি উৎপাদন করে সেটা যদি না থাকে তাহলে এই গ্রহ কি নিজের অর্থ সম্পূর্ণ করতে পারবে মনে করুন এইটুকুন নাই এটুকুন যদি না থাকে তাহলে ফার্মার গ্রুজ ফার্মার কৃষকরা উৎপাদন করে কি করে ওয়াট প্রশ্ন একটা থেকেই যায় এই বাক্যটি অসম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের প্রয়োজন জুটের যদি আমরা জুট না লিখে প্যাডি বলতাম তাহলে ধানের যাহোক কোনো না কোনো একটা নামনের প্রয়োজন হবে কিন্তু এখানে দেখুন জুট গ্রোজ ওয়েল ইন বাংলাদেশ এইটুকুন মনে করুন নাই এই অংশটুকুন যদি আমরা এ ওয়েল ইন বাংলাদেশ এই অংশটুকুনকে যদি আমরা না রাখি তাহলে জুট গ্রোজ পাট উৎপাদিত হয় হয়তো সমস্যা কী হ্যাঁ এই বাক্যটি সম্পাদিত হচ্ছে নিজের অর্থ নিজে সম্পন্ন করতে পারে জুট গ্রোজ তাহলে এই বাক্যে গ্রো হচ্ছে ইন্ট্যানজিটিভ ভার্ব এ বাক্যে গ্রো কি এ বাক্যে গ্রহ হচ্ছে ইন্ট্যানজিটিভ ভার্ব কিন্তু এ বাক্যে এই গ্রো হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ ওকে আশা করি বুঝতে পেরেছি ঠিক একুশে এরকম উদাহরণগুলো আমরা আরেকটি দেখে নিই যে ব্লাইন্ড ক্যান নট সি ব্লাইন্ড এই অন্ধ দেখতে পায় না দেখতে পাই নাই তো আর কি কোনো প্রশ্ন থাকে কি কোনো প্রশ্ন থাকে না হ্যাঁ দেখতে পায় না নিজের অর্থ নিজে সম্পূর্ণ একদম স্বয়ংসম্পূর্ণ একটি সেন্টেন্স কিন্তু যদি বলি আইসি আবার্ড আইসি আবার যদি আমি একটা আমি একটা পাখি দেখছি কিন্তু যদি মনে করেন যে আমি এখন বলছি আইসি আইসি তাহলে আপনি কি বলবেন আমাকে পাগল বলবেন না যে কি দেখে আইসি আইসি দেখি দেখি বলছে কিন্তু কি দেখে সেটা বলে না আইসি আইসি বললে তো কি দেখি কি দেখি সি তাহলে কিন্তু এই বাক্যটা একটা প্রশ্ন থেকে যায় হুম যদি প্রশ্ন থেকে যায় তাহলে এটা কখনো টানজিটিভ ভার হতে পারে না তাহলে আমাদের প্রয়োজন পরবর্তী একটি নাউন আবার যদি না থাকে তাহলে এই আইসি শব্দটি একটি অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্য বাক্যটিকে সম্পাদন সম্পাদন করার জন্য আবর্ড নিতে হবে না হয় আব্যান নিতে হবে কোনো না কোনো নাউনের প্রয়োজন হবে ঠিক আছে তাহলে আমরা ট্র্যানজেটিভ এবং ইন্টার্নজেটিভের পার্থক্যগুলো করতে পেরেছি কোনগুলো ট্র্যান্সজেটিভ এবং কোনগুলো ইন্টারনেটিভ আশা করে বুঝতে পারবো আচ্ছা তারপর আমরা আরেকটি সহজ পদ্ধতিতে সহজ নিয়ম আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি যেটির মাধ্যমে আপনি খুব ইজিলি জানতে পারবেন যে এটি হচ্ছে ট্রান্সেটিভ ভাব দেখুন আই লাইক ক্রিকেট Ami. Um, ক্রিকেট পছন্দ করি কিন্তু এখানে যদি আপনি ক্রিকেটের পরিবর্তে এখানে ইট লিখে দিন আই লাইক ইট আমি এটা পছন্দ করি তাহলে ঝামেলা শেষ যে ক্ষেত্রে ইট বসানো যাবে সেটাকে আমরা বলবো ট্যানজিটিভ ভাব যেখানে ইট ব্যবহার করা যাবে না সেখানে আমরা কখনোই ওটা ট্যানজিটিভ ভার্ব বলবো না যদি আমি বলি যে আই সি আ বার্ড এটা না বলে আই সি ইট আমি এটা দেখি তাহলে এখানে কিন্তু ইট বসালে বাক্যটি অর্থ সম্পন্ন করতে পারে কিন্তু ব্লাইন্ড ক্যান নট ইট ব্লাইন্ড ক্যান নট সি তারপর এখানে আই ব্লাইন্ড ক্যান নট সি ইট এটা দেখতে পায় না যদি বলি যে এ এটা এটা বলতে মনে করুন যে এটা দ্বারা আমি কলমকে নির্দেশ করছি ব্লাইন্ড ক্যান নট ইট তার মানে কলমটা দেখতে পাই না কিন্তু মানুষকে দেখতে পায় এমনটাই হবে কি হবে না তাহলে এটা কিন্তু ইট বসে আমরা সম্পাদন করতে পারি না বাক্যটিকে সম্পন্ন করতে পারি না কিন্তু এই বাক্যটিকে সম্পাদন সম্পন্ন করতে পারি ঠিক একইভাবে দেখুন যদি আমরা বলি যে জুট গ্রো ইট গ্রোজ ইট জুট গ্রোজ ইট পাট উৎপাদিত করে এটাকে তো পাট কি কাউকে উৎপাদিত করতে পারে পারে না তাহলে এখানে ইট ব্যবহার করা যাবে না কিন্তু যদি আমি এটা বলি যে ফার্মার গ্রোজ ইট কোনো কিছু দেখে এই পাটকে দেখে বলছি এটা মনে করুন পাটের গাছ আমরা যদি বলি যে পাট ফার্মার গ্রোজ ইট ফার্মাররা এটা উৎপাদন করে তাহলে এটা ইট বসালে কিন্তু বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তো এখানে সবগুলো দেখুন ইউ শুড অ্যাভয়েড ব্যাড কোম্পানি তাহলে ব্যাড কোম্পানির জায়গায় আমরা যদি ইট বসিয়ে দিই তাহলে এটাকে আমরা খুব সহজে এটা যদি হিসেবে হিসাবে বুঝে নিতে পারবো যে ইউ শুড অ্যাভয়েড ইট এটাকে কি করা উচিত এড়িয়ে চলা উচিত এটাকেও এড়িয়ে চলা উচিত মানে ব্যাড কোম্পানিকে এড়িয়ে চলা উচিত তাহলে ইট বসালে সম্পূর্ণ বাক্য বা অর্থ প্রকাশ scute pare ইনজয় দ্য সং enjoy দ্য song এর পরিবর্তে আমরা যদি বলে দিই ইনজয় ইট এটাকে উপভোগ করো তাহলে কি এটা বাক্য সম্পন্ন করতে পারে না অবশ্যই পারে তা এখন তাহলে খুব ইজিলি আপনারা বুঝতে সক্ষম হবেন যে কোন ট্র্যানজিটিভ ভার্ব এবং কোনটা ইনটানজিটিভ ভাব যেটা খুব সহজেই ইট বসিয়ে ইটকে প্রতিস্থাপন করলে সে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলবো ট্র্যানজিটিভ ভাব যেটা ইট না বসে ইট বসালে অর্থ সম্পূর্ণ হয় না সেগুলোকে বলবো আমরা ইন্টারজিটিভ ভার্ব আশা করি বুঝতে পেরেছেন শ্রোতা আজকে আমরা এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি তার কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে যার ফলে আমরা ভিডিওটিকে আর লং করতে চাচ্ছি না আমরা আবার দ্বিতীয় পর্বের মাধ্যমে এই ভারটিকে সম্পাদন করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বটিতে অংশগ্রহণ করবেন এবং আবারও সবশেষে বলছি আপনাদের অনুরোধ করছি যে আমার চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাহায্য করুন চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে এতে আপনার উপকার হবে আমার উপকার হবে ধন্যবাদ